মধ্যে অনেক লোক আছে কসম করে ফেলে বউয়ের সাথে, অনেক সময় বউ উল্টাপাল্টা কথাবার্তা বলছে বা উল্টাপাল্টা চলছে তখন তার স্ত্রীর সাথে কসম করে ফেলছে, কসম কইরা কইলাম তোরে আর সইয়া দেখতাম না, তোরে আর সইতামও না, যা রাগের মাথায় এরকম কসম হয়, বউয়ের সাথে যদি এরকম কসম হয় তাহলে কি অবস্থা হবে। আগের তো সকল কসম ছিল বাহিরে, কিন্তু এখন কসম চলে আসছে একবারে অন্তর্মহলে। এই অন্তর্মহলে যদি কেউ কসম করে ফেলে তখন কিন্তু তার ডিটেলস বিধান আছে। কেউ যদি কসম করে ফেলে যে তার বউকে বলে আমি শপথ করে বললাম তোমাকে শুইব না, তোমাকে ধরবো না, তোমার সাথে সহবাস করবো না, তোমার সাথে রাত্রি যাপন করবো না, তোমার সাথে উঠা বসা করবো না, এরকম কসম করে ফেলছে, তখন ফেকার কিতাবে তাফসীর কিতাবে তার চারটি স্তর উল্লেখ করা হয়েছে। কটি স্তর? চারটি স্তর উল্লেখ করা হয়েছে যে এই লোকটা যে কসম করেছে এই কসমটা হয়তো কোনো সময় নির্ধারণ করছে না, যে আমি এতদিন পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ করবো না এরকম কিছু বলে নাই, কোনো সময় নির্ধারণ করছে না, অথবা বলতে যে আমি চার মাস পর্যন্ত তোমার সাথে সাক্ষাৎ করবো না, তিন নম্বরে বলেছে চার মাসের বেশি সময়ে তোমার সাথে সাক্ষাৎ করবো না এরকম কথা বলছে, আর নম্বর হইল বলতে চার মাসের কম সময়ে তোমার সাথে আমি সাক্ষাৎ করবো না, এই চারটা অপশন। এখন এই চার অপশন থেকে প্রথম তিনটা অপশন যদি হয়, অর্থাৎ সময় নির্ধারণ করছে না, অথবা চার মাস সময় নির্ধারণ করছে, অথবা চার মাসের চাইতে বেশি সময় নির্ধারণ করছে, এরকম যদি কেউ শপথ করে তাহলে এখানে ওই যে নারীকে যে কথা দিয়ে আর টর্চার করছে, মনের মধ্যে আঘাত দিছে, এটা কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নারীদের হক রক্ষা করার জন্য সুস্পষ্টভাবে বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহরিন, হে পুরুষেরা তোমরা যারা তোমাদের নারীদের সাথে না মিশার জন্য, মেলামেশা না করার জন্য কসম করে বসেছো চার মাসের, এটা আমি আল্লাহ শুনে ফেলছি, এখন কিন্তু তোমাদের জন্য বিধান দেব, এই বিধান তোমার মানতে হবে। কি বিধান? ফাইন ফাউ ফাইনাল্লাহ গাফুর রহিম, যদি তোমার এরকম করে ফেলো তাহলে ওই প্রথম তিন অবস্থায় এটা কিন্তু তোমার ইলা হয়ে গেছে, ইলা মানে কসম হয়ে গিয়েছে, চার মাসের ভিতরে কসম ভেঙ্গে স্ত্রীর কাছে চলে আসে তাহলে কাফফারা দিতে হবে, কারণ তুমি তো ওই যে প্রথম তিন অবস্থায় টাইম উল্লেখ করছে না, অথবা চার মাস তোমার কাছে আসবো না, অথবা চার মাসের বেশি সময়ে ধরে তোমার কাছে আসবো না বলছে, এখন যদি সে এই কথা রক্ষা করতে পারে না বউর কাছে চলে আসছে তাইলে তার কসম ভঙ্গ হয়েছে, কি হয়েছে? কসম ভঙ্গ হয়েছে, তার কাফফারা দিতে হবে। আর যদি সে তার কথায় অটল থাকছে, চার মাস চলে গেছে এখন কি হবে, এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হলো বিদেশিদের জন্য, যারা প্রবাসে থাকে টেলিফোনে বউয়ের সাথে কথা বলে মাঝে মাঝে ঝগড়া করে করে না, এরা তো এরকম কথা বলে ফেললে চার মাসের ভিতরে আসতেও পারবে না, সাক্ষাৎও করতে পারবে না। প্রবাসী ভাইদের জন্য এই কথাটা খুব বেশি জরুরি, বউয়ের সাথে রাগ করে আপনি বললেন যে তোর কাছে আর আসবো না, চার মাসের বেশি আসবো না এরকম বলে ফেললেন, তাইলে আপনি তো অটোমেটিকলি চার মাসের বেশি সময় ধরে কাছে আসতে পারবেন না, তখন কিন্তু আপনার বউ এক তালাকে বায়েন হয়ে যাবে, তালাকে কাতাই হয়ে যাবে, আপনার কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে, এই বউ আপনার বউ আর থাকবে না। যদি আপনি এই বউকে আবার ব্যবহার করতে চান তাহলে বাড়িতে আইসা নয়া করে আখ দোয়াড়তে হবে, নয়া করে তার এই যে কি আছে মোহরা মোহরানা আছে মোহরানা নিদার কইরা তাকে আপনি নতুন করে বিয়ে করতে হবে, এরপর তার সাথে আপনি সাক্ষাৎ করতে হবে। আগে যে আপনি ছাড়ছিলেন এক তালাকে বায়ান যে হয়ে গেছে আপনার কথার কারণে, আগের যে মোহর ছিল ওই মোহরটা আপনি আদায় করতে হবে। এখানে আপনার বোঝার বিষয়ে ইসলাম নারীকে কী পরিমাণ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। আপনি রাগের মাথায় আপনার স্ত্রীকে টর্চার করে তার মনে আঘাত দিয়ে কথা বলেছিলেন, এজন্য ইসলাম আপনাকে একটা বিধিবিদ্ধ আইন দিয়ে ফেলেছে যে না, এরকম নারীকে আপনি টর্চার করতে পারবেন না, যদি করেন আপনি যদি কথা ভঙ্গ করে কসম ভঙ্গ করেন তাহলে কাফারা দিতে হবে, আর যদি কথায় অটল থাকেন তাহলে এই বউ আর আপনার বউ থাকতেছে না,
আপনি বউকে তার আগের মোহরানা দিয়ে দিতে হবে। এখন নতুন করে যদি এই বউর সাথে আপনি সাক্ষাৎ করতে চান তাহলে আগ্ন দৌড়াইতে হবে, নতুন মোহর দান করতে হবে, এরপরে সাক্ষাৎ করা যাবে নতুবা করা যাবে না। তাইলে এই তিনটা অপশান ছিল এটা, যে কেউ যদি বউয়ের সাথে রাগ করে কথা বলার সময় শপথ করার সময় বলে সে টাইম উল্লেখ করে নাই কতদিন সাক্ষাৎ করবে না, অথবা চার মাস উল্লেখ করেছে অথবা চার মাসের বেশি উল্লেখ করেছে। আর যদি চার নম্বর অপশান হয় চার মাসের কম হয়, যে আমি তিন মাস তোমার আসা সাক্ষাৎ করবো না, দুই মাস বা এক মাস তোমার আসা সাক্ষাৎ করবো না, তাহলে এই যে কথা বলছে যদি সে এই দিন পূরণ করে ফেলে তাহলে তার অভিমান হইল, তার জন্য কোনো কাফারা লাগবে না যেহেতু সে কসম ভঙ্গ করে নাই, এবং সময় পেরিয়ে গেলে তালাকও হবে না, কারণ তালাক হওয়ার জন্য আল্লাহ আরবাত আসল বলে দিয়েছেন, চার মাস কথা বলে দিয়েছেন, চার মাস যেহেতু হয় নাই তালাক হবে না। আর যদি সে ওই এক মাসের ভিতরে বউয়ের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে কসম ভঙ্গ হবে, এই জন্য কাফারা লাগবে। এতে বোঝা গেল আপনি আপনার স্ত্রীকে কথা দিয়ে টর্চারিং করলেও আল্লাহর কাছে বড় বড় বিষয় হিসেবে উপস্থাপিত হয়। আপনি বউকে কথা দিয়ে আঘাত দিবেন, তার মনে আঘাত দিবেন যে স্ত্রী আপনার সাথে জীবনভর থাকলো, এখন তাকে আপনি শূন্যে ভাসিয়ে দিবেন, সাগরে ভাসিয়ে দিবেন, সে সন্তানগুলি নিয়ে কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, এরকম একটা অবস্থা ফেলে দিবেন, আর এরকম একটা হুমকি দিয়ে তাকে ভয় লাগাবেন, তার মনে আপনি আঘাত দিবেন, আল্লাহ এটা বরদাস্ত করেন না। এই জন্য নারী জাতির জন্য কোরআন কত বড় রহমত, ইসলাম কত বড় রহমত, এই কথাটা কোরআন পড়ে পড়ে, কোরআনের বিধান পড়ে পড়ে যখন আমেরিকান নারীরা, মার্কিন নারীরা, ইউরোপের নারীরা, পাশ্চাত্যের নারীরা যখন পড়ে তখন দলে দলে ইসলাম গ্রহণ করতেছে,